বন্ধুরা, আমরা বোধহয় আমাদের চ্যানেলে সব ধরনের ড্রয়িংই দিয়েছি, সব ধরনের নলেজও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বলতে পারো যে আমাদের ভারতীয় আর্টিস্টদের মধ্যে যদি টপ 5কে চুজ করা হয় তার মধ্যে অন্যতম, এবং তার পেন্টিং শুধু ভারতেই নয়, ভারতের বাইরে অনেক জায়গায় প্রচুর খ্যাতি লাভ করেছে। আর তার পেন্টিংয়ের মধ্যে এমন একটা প্যাটার্ন, এমন একটা ভঙ্গিমা আছে যা কোনো বড় বড় আর্টিস্ট করে উঠতে পারে না। তিনি হচ্ছে আমাদের ভারতীয় শিল্পী যামিনী রায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়ার বেলিয়াতর গ্রামে। শুরু করেছিল তার কাজ ছোটোবেলায়, সে না মাটির ছোট ছোট পুতুল তৈরি করত, অনেক সময় ঠাকুরের মূর্তি তৈরি করত, সেরকম কাজ দিয়ে তিনি তার হাতের কাজ শুরু করেন, মানে পথ চলা স্টার্ট হয় তার, ড্রয়িং রিলেটেড ড্রয়িং শিখতে শুরু করে। তারপর তিনি কলকাতায় আসেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অবনীন্দ্রনাথের কাছে, তিনি আস্তে আস্তে শেখেন। তারপর তিনি ফাইন আর্টস জয়েন করেন। তারপর একটা হিউজ ইয়ার তিনি কলকাতা থেকে বেরিয়ে যায়। কোথায় যায় জানো? তিনি ছোট ছোট গ্রাম গঞ্জ, ছোট ছোট এরিয়া যেখানে সাঁওতাল আছে, যেখানে আদিবাসীরা আছে, সেখানে ঘুরে 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 সেখানকার কালচার সম্বন্ধে জানেন, সেখানকার মানুষ কীভাবে আদব কায়দায় বড় হচ্ছে, কীভাবে মানুষ চলাফেরা করছে, সেগুলোকে খুব ভালো করে শেখেন। আর সেই ব্যাপারগুলোকে তিনি নিজের পেন্টিংয়ের মধ্যে নিয়ে আসেন। তারপর তিনি, তখনও বোধ হয় কলকাতার কালীঘাট পটের তেমন ফেমাস হয়নি, উনি চলে আসেন কালীঘাটে এবং পটুয়াদের সাথে মেলামেশা করতে থাকে। তার ড্রয়িংয়ের মধ্যে কিন্তু কিছুটা হলেও পটুয়াদের যে কালীঘাট পটের ছোঁয়া কিন্তু আমরা পাই। তারপর তিনি আস্তে আস্তে শুরু করেন তার কাজ অনেকটাই পটচিত্রের মতো। তার ড্রয়িংগুলো এমন একটা প্যাটার্ন টাইপের হয় না, মানে আমাদের সত্যি খুব অ্যাট্রাক্ট তো করেই, কিন্তু আমরা যদি এটাকে করতে যাই মানে ঠিক প্রপারলি হয়ে ওঠে না। তার প্রত্যেকটা ছবিতে দেখতে পাবে একটা টানা টানা চোখ থাকবে, একটা হাতের ভঙ্গিমা, তার পশ্চার, এগুলো প্রত্যেকটাই ইউনিক। আর সেটার জন্যই তাকে আজকে এত ফেমাস করে রেখেছে, তাকে সবাই এত মনে করে, মনে মধ্যে আসে। তার সৃষ্টি সত্যি অভাবনীয়, মানে এতটাই বিখ্যাত শুধু ভারতে নয়, সমগ্র বিশ্বে অনেক জায়গা অনেক এক্সিবিশনে তার ছবিকে নিয়ে আসা হয়। তো আজকে আমরা আমাদের চ্যানেলে একটা ওনার ড্রয়িং করব। আমি জানি এই ড্রয়িংটা একটু টাফ আছে, তাই জন্য তোমাদেরকে আমি পেন্সিলের ড্রয়িংটাও দেখাবো, ওয়াটার কালার ড্রয়িংটাও দেখাবো। আর একটা কথা বলবো যে উনি যে এই ড্রয়িংটা যে যখন কালার করতেন, প্রবলেমটা হচ্ছে উনি না কালার যখন করতেন কোনো বেসিক্যালি কোনো শেড থাকতো না ওনার ড্রয়িংয়ে। আমি যেটা দেখলাম উনি জাস্ট একটাই প্যাটার্নে কালার করতেন। তাই আমি বলবো যে তোমরা যদি বাড়িতে পোস্টার কালার পাও তাহলে ভালো হয় কি পোস্টার কালার দিয়ে এই ড্রয়িংটা করার চেষ্টা করো, কারণ পোস্টার কালার মোস্ট সুইটেবল হয় যামিনী রায়ের ড্রয়িংয়ের জন্য। আদারওয়াইজ তোমরা ওয়াটার কালার ইউজ করতে পারো, চেষ্টা করবে একটু গাঢ় গাঢ় করে কালার দেওয়ার, তাহলে খুব প্রমিনেন্ট আসবে পেন্টিংটা। আর আমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা দেখাবো, কারণ গাইস ড্রয়িংটাও মোস্ট ইম্পর্টেন্ট। ওনার আঁকাগুলো প্রত্যেকটা এক একটা স্টেপ এক একটা প্যাটার্ন আঁকা অতটা ইজি না, তাই ওয়াটার কালারের ভিডিওটা আমরা নিয়ে আসবো, এটা এনজয় করো, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। শুধু এই ড্রয়িংটাই নয়, তোমরা যে কোনো একটা যামিনী রায়ের ড্রয়িং প্র্যাকটিস করতে পারো। আমি চাই যে এই জেনারেশান জানুক যে আমাদের সৃষ্টি, আমাদের শিল্পী তারা কীরকমভাবে ছবি আঁকতে। অনেকেই আছে দেখবে ওই আমরা ড্রয়িং করি ড্রয়িং করি ড্রয়িং করি, কিন্তু আদৌ যে আমাদের যে আর্টিস্টরা, আদৌ যে আমাদের যে লেজেন্ডরা কীভাবে এঁকেছে তাদের কোনো আইডিয়া থাকে না। তাই আমি এই ভিডিওটা এই জন্যই বানানো যাতে তোমরা এটা প্রপারলি আইডিয়া পেতে পারো, তোমরাও যাতে বুঝতে পারো যে আমাদের ভারতীয় শিল্পীরা কীরকমভাবে আঁকতেন, কীভাবে প্যাটার্ন ইউজ করতেন, তারা আজকে কেন এত জনপ্রিয়তা লাভ করেছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের যথেষ্ট গ্রো হবে আর অনেক কিছু জানতে পারবে।